সকলের উপর সুখ আর শান্তি বর্ষিত হোক। সকলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের একটি রেসিপি, খুবই সহজ আর অনেকই টেস্টি। এটি সাধারণত সাদা ভাতের সাথে খুবই ভালো যাবে। রেসিপিটি অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি গ্রাস কাপ মাছ নিয়েছি 4 পিস, ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে বাটিতে আমি 5 থেকে 6 চামচ মতো নারকেল গুঁড়ো পাউডার নিয়েছি, হালকা গরম জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এবার একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি জিরা আর ধনে পেস্ট, যে পেঁয়াজটা পেস্ট করেছিলাম সেটিও দিয়ে দিলাম। হলুদ পাউডার 1/2 চামচের মতো, লবণ পরিমাণ মতো, এবার আমি এই মশলাটি গরম জল দিয়ে গুলে নেব। গরম জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। লঙ্কা গুঁড়ো দিলাম, আবারও মিক্সড করে নিলাম। এটি হলো তেঁতুলের জল, 3 চামচ মতো দিলাম, ভালো করে মিক্সড করে নেব। অন্যদিকে কড়াইতে আমি 4 চামচ মতো তেল দিলাম। তেল যখন গরম হয়ে গেছে আমি মাছের পিসগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। একদিকটা হয়ে গেছে, আমি আবার খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। মাছ ভাজা রেডি, একটি একটি করে সব তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি এবার আমি ডালের বড়ি দিয়ে দিলাম, ভালো করে মানে খুব বেশি ফ্রাই করবো না, হালকা ফ্রাই করে তুলে নেব। তুলে নিচ্ছে, ফ্রাই করা হয়ে গেছে। ওই একই কড়াইতে যে মশলাটি আমি গুলে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আঁচ জোরে রেখেছি, যখন ফুটে উঠবে ভালো করে তখন আমি এটির মধ্যে দিয়ে দিচ্ছি যে নারকেল দুধ যেটি গুলে রেখেছিলাম। সামান্য পরিমাণ বাটিটা ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে দিলাম। ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি মাছের পিসগুলো এটির মধ্যে একটি একটি করে দিয়ে দেব। যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। পাঁচ থেকে ছ মিনিট ফোটার পর যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে রেসিপি রেডি, ভালো করে সার্ভ করে দিচ্ছি। রেসিপি একদম রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।